নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 16 ডিসেম্বর 2022 আমি প্রতিদিন আলোচনা করি প্রাপ্তির ব্যাপারে, অর্থাৎ কোন কোন রাশির প্রাপ্তি হতে চলেছে, এবং রাশির পাশাপাশি আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আপনাদেরকে জানাই। যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন, যারা রাশি জানেন তারা রাশিটাকে কিন্তু বিশেষভাবে ধরবেন। আগামীকাল প্রীতি যোগ রয়েছে, যোগটা খুব দুর্দান্ত যোগ রয়েছে, প্রীতি যোগ। রাহুকাল রয়েছে আগামীকাল 10:30 থেকে আপনার দুপুর, সকাল 10:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালে আপনারা যে কোনো শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট করবেন না। আর প্রতিদিনের মতন একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে শুনুন, কারণ এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু রাশির নাম শুনে বা নামের অক্ষর শুনে বড় সিদ্ধান্ত আপনি নেবেন না, কারণ আমি এখান থেকে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দেখতে পাচ্ছি না। সেই জন্য আপনাদেরকে আমি একটি কথা বলি যে আপনার জন্মকুণ্ডলী আগে আপনি বিচার করুন, আপনার হস্তরেখা আপনি বিচার করুন। জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করে আপনি জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তির যোগ, অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। এবার জেনে নেবেন একটা কথা, কোন বছর থেকে আপনার প্রাপ্তির যোগ আছে না আপনার প্রাপ্তির যোগটা কেটে গেছে, এবং বছরে কোন কোন মাসগুলো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা হয়ে আছে, এবং আপনার টার্গেট নাম্বার কোনটা। এই টার্গেট নাম্বারটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবার আমি আলোচনা করতে চলেছি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, যারা প্রতিদিন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা রাহু রক্ষা কবচ পরিধান অবশ্যই করুন, তবে পরামর্শ নিয়ে আপনারা রাহু রক্ষা কবচটা পরিধান অবশ্যই করবেন, এবং এর পাশাপাশি ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করুন। কারণ প্রাপ্তির ক্ষেত্রে তো প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছা কিন্তু থাকে, কম পরিশ্রমে প্রচুর অর্থ পাওয়া কে না চায়। সবাই চায় আমি কোটিপতি হয়, কিন্তু সবার ভাগ্যে কি কোটিপতি জুটে? তাহলে তো আজকে আমাদের সমাজে গরিব আনাতেই থাকতো না, সবাই আজকে ধনী হয়ে যেত। তো এই জায়গাটাতে বোঝা দরকার যে আপনার ন্যাকাল চার্ট এবং আপনার হস্তরেখায় সে কোটিপতি যোগটা আছে কি না, সেটা থাকলে আপনার কোন বছর আছে, এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা এটা কিন্তু জেনে নেবেন অবশ্যই। ফরচুনা নাম্বার এবং ভাগ্যভাবকে স্ট্রং করবেন, রাহু রক্ষা কবচ পরিধান করবেন, এবং আপনার ক্ষেত্রে মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। মহাদশা যদি আপনার পারমিট করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাহুর মহাদশা চলছে, প্রাপ্তির সম্ভাবনা প্রবল, বুধের মহাদশা চলছে, প্রাপ্তির সম্ভাবনা প্রবল, আপনার শুক্রের মহাদশা চলছে, প্রাপ্তির সম্ভাবনা প্রবল,
আপনার শনির মহাদশা চলছে, প্রাপ্তির সম্ভাবনা প্রবল, এবং অন্তর্দশাগুলো কিসের চলছে এটা কিন্তু জানা কিন্তু দরকার, তবেই কিন্তু অ্যাকচুয়াল বলা যাবে এবং আপনার ক্ষেত্রে সেগুলো রাজ্যকারী আছে না আপনার ক্ষেত্রে মারক আছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। অবশ্যই যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কোন কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস এবং এর পাশাপাশি আপনার হরোস্কোপে যোগগুলো আছে কি না, বেশ কিছু কিছু শুভ শুভ যোগ থাকা দরকার, তবে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। এবং কারণ এটা তো সম্পূর্ণ ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না, এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন। আগামীকালের আমি নামের অক্ষর দিয়ে আপনাদেরকে বল দিই, প্রথম যে নামের অক্ষরের আমি কথা বলবো অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা প্রবল সেটি হচ্ছে জি, আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। এরপর যে আমি বলবো সেটি হচ্ছে আপনাদের এ, আপনাদের প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। এরপর যে নামের অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে এম, আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। এরপর যে নামের অক্ষরে আমি কথা বলবো সেটি হচ্ছে টি, আপনাদের টার্গেট নাম্বার 2। এরপর যে নামের অক্ষরে আমি কথা বলবো সেটি হচ্ছে আর, আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। অর্থাৎ যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে বিশেষভাবে কিন্তু গুরুত্ব কিন্তু দিবেন, এবং হস্তরেখা অবশ্যই বিচার করুন, সূক্ষ্ম বিচার করুন, চুলচেরা বিশ্লেষণ করুন, যাতে আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করে। আগামীকাল রাশিগুলোর আমি নাম বলি, আগামীকালের নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8, শুভ সময় বিকাল 4:02 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের শুভ সময় দুপুর 12:04 থেকে 1:38 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5, আপনাদের শুভ সময় বিকাল 4:15 থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত। এরপর যে আমি রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, শুভ সময় দুপুর 12:18 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে আমি রাশির কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে সৌভাগ্যশালী সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8 এবং 6, আপনাদের শুভ সময় দুপুর 2:36 থেকে শুরু করে বৈকাল 4:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ কন্যা রাশি, সিংহ রাশি, মিথুন রাশি, বৃষ রাশি এবং মেষ রাশি আগামীকালে মহা সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। যদিও এটা ইঞ্জিনিয়ারের বিচার, যদি আপনার জন্মছকে যোগ থাকে আগামীকাল আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। আমি আবারও বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সকলে ভালো থাকুন এবং প্রত্যেকে যারা প্রচেষ্টা করছেন একবার জন্মকুণ্ডলী বিচার করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।